প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা আজ তোমাদের দশম শ্রেণীর বাংলা বইয়ের সমস্ত কবিতা গল্প প্রবন্ধ ও নাটকের মূল উৎসগুলির নাম তুলে ধরা হবে তোমরা অবশ্যই সেই উৎসগুলি তোমাদের বাংলা বইয়ের সূচিপত্রে লিখে রাখবে তাহলে শুরু করা যাক গল্প জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী কুমকুম গল্প সংকলন বহুরূপী সুবোধ ঘোষ গল্প সমগ্র তৃতীয় খণ্ড পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি অদল বদল পান্নালাল পাটেল সেরা তেরো নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় সরি শ্রেপ কবিতা অসুখী একজন পাবলো নেড়ুদা বিদেশি ফুলে রক্তের ছেটে আয় আরো বেঁধে বেঁধে থাকে শঙ্খ ঘোষ জলি পাশান হয়ে আছে আফ্রিকা রবীন্দ্রনাথ ঠাকুর পত্রপুট কাব্যগ্রন্থ অভিষেক মাইকেল মধুসূদন দত্ত মেঘনাদবধ কাব্য পলৈলাস কাজী নজরুল ইসলাম প্রবাসী পত্রিকা এটি অগ্নিবিনায় প্রকাশিত হয় সিন্ধু তীরে সৈয়দ আলাউল পদ্মাবতী অস্ত্রের বিরুদ্ধে গান জয়গোস্বামী পাতার পোশাক প্রবন্ধ হারিয়ে যাওয়া কালী কলম শ্রীপান্থ কালি আছে কাগজ নেই কলম আছে মন নেই বাংলা ভাষায় বিজ্ঞান রাজশেখর সেনগুপ্ত সিরাজ দৌলা প্রিয় বন্ধুরা তোমরা নিশ্চয়ই সকলে এই ভিডিওটি প্রথম থেকে দেখে নিয়েছ এবং এই উৎসগুলি তোমরা নিজেদের বইয়ের সূচিপত্রে সকলেই লিখে নেবে এবং তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড করা হবে তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও